আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শিলা সাজেশন। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, গর্ভবতী কিশমিশ খেলে কি হয়, গর্ভাবস্থায় কিশমিশ খাওয়া নিরাপদ কিনা, তাছাড়া একসাথে কতগুলো কিশমিশ খাওয়া যাবে, কিশমিশ খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া কি, এর ফলে গর্ভের বাচ্চার কি উপকার বা ক্ষতি হয়, সব কিছুর বিস্তারিত আলোচনা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গর্ভাবস্থা এমন একটা সময়, এটা অসুস্থতা না হলেও গর্ভবতী মাকে অনেক বেশি সচেতন থাকতে হয়। এই সময় শুধু নিজের জন্য নয়, গর্ভের বাচ্চার জন্যও খেতে হয়, তাই অনেক কিছু বাজ বিচার করতে হয়, জেনে শুনে খাওয়াটা উত্তম। এতে করে মনের মধ্যে কোনো দ্বিধা থাকবে না এবং পুষ্টির দিকটাও সম্পূর্ণ নিশ্চিত হবে। প্রথমে জানব গর্ভাবস্থায় কিশমিশ খাওয়া নিরাপদ কিনা। কিশমিশ বা শুকনো আঙুর সবার কাছে পরিচিত। এটা ড্রাই ফ্রুটস বা শুকনো ফলের মধ্যে অন্যতম, যা সারা বছরই বাজারে পাওয়া যায়। এই কিশমিশ বা শুকনো আঙুর গর্ভাবস্থায় সম্পূর্ণ নিরাপদ। গর্ভবতী এবং গর্ভের বাচ্চার জন্য প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পূরণ করতে জুড়ে নেই এই কিশমিশের। এখন জানব গর্ভাবস্থায় কেন খাবেন কিশমিশ, মানে গর্ভের বাচ্চা এবং গর্ভবতী কি কি উপকার পেতে পারে কিশমিশ থেকে। কিশমিশে অনেক বেশি ফাইবার রয়েছে। ফাইবার খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান, বিশেষ করে খাবার হজমের জন্য। তাই গর্ভাবস্থায় যারা কোষ্ঠকাঠিন্য ভুগছেন, তারা নিয়মিত কিশমিশ খেতে পারেন। তাছাড়া এটি উচ্চ ক্যালসিয়াম সমৃদ্ধ একটি খাদ্য। এই উপাদানটি হাড়ের উন্নয়ন, দাঁতের স্বাস্থ্য, কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখা, এমনকি গর্ভের বাচ্চার হাড়, মানসিক গঠন, স্মৃতিশক্তি বৃদ্ধিতে অনেক বেশি কাজ করে থাকে। গর্ভাবস্থায় প্রায় বেশিরভাগ মায়েরাই ক্যালসিয়ামের অভাবে ভুগে থাকে। এর ফলে শরীর, এমনকি পা, হাত অনেক বেশি ব্যথা করে, হাঁটতেও কষ্ট হয়, খিঁচুনি কিংবা ঝিমুনি, এমনকি শরীর কাঁপতে থাকে। তাই নিয়মিত কিশমিশ খেলে ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে। কিশমিশের মধ্যে সবচেয়ে বেশি যে উপাদানটি থাকে তা হচ্ছে আয়রন। আয়রনের খুব ভালো উৎস হচ্ছে এই শুকনো কিশমিশ। আয়রনের কাজ হচ্ছে দেহে রক্ত উৎপাদনে সাহায্য করা, এছাড়া অক্সিজেন গ্রহণ করা, এমনকি গর্ভের বাচ্চার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করেও থাকে এই আয়রন। তাই গর্ভাবস্থায় অবসর সময়ে কিংবা অল্প ক্ষুধা পেলেই খেতে পারেন এই শুকনো আঙুর, যা প্রয়োজনীয় পুষ্টি চাহিদার সাথে সাথে আপনার খাবারের রুচিও বাড়াবে। এমনকি এটি প্রাকৃতিক গ্লুকোজের একটি ভালো উৎস, মানে এতে যে মিষ্টতা থাকে তা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, যা মুহূর্তেই আপনার শারীরিক শক্তি যোগাবে। এখন জানব গর্ভাবস্থায় কতটুকু কিশমিশ খাওয়া নিরাপদ বা উচিত। অবশ্যই কিশমিশ বা শুকনো আঙুর অনেক বেশি পুষ্টিকর, তবে কোনো খাবারই অতিরিক্ত খাওয়া ভালো নয়, গর্ভাবস্থায় সেটার বেশি করে মানতে হবে। তাই গর্ভবতী দৈনিক এক মুঠো পরিমাণের বেশি কিশমিশ খাওয়া উচিত নয়। আপনি চাইলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে কিশমিশ খেতে পারেন, তাছাড়া চায়ের সাথে খাওয়া যায় বা বিভিন্ন ধরনের ডেজার্ট, এমনকি কিশমিশের স্মুদি বানিয়েও খেতে পারেন। এখন জানব গর্ভাবস্থায় কাদের জন্য কিশমিশ ভয়ঙ্কর হতে পারে বা কাদের খাওয়া উচিত নয়। যারা ডায়াবেটিক্স বা ডায়াবেটিক্স হওয়ার মতো সম্ভাবনা আছে এমন নারী, তাদের কিশমিশ খাওয়া একেবারে উচিত নয়। এছাড়া রক্তে শর্করার মাত্রা জনিত সমস্যা আছে, তাদেরও কিশমিশ খাওয়া থেকে বিরত থাকতে হবে। সর্বোপরি ডাক্তারকে জিজ্ঞেস করে আপনার শারীরিক অবস্থা বুঝে আপনি চাইলেই কিশমিশ খেতে পারেন, কারণ এটা মহান আল্লাহ তাআলা প্রদত্ত প্রাকৃতিক শর্করাযুক্ত, মানে প্রাকৃতিকভাবে মিষ্টতা নিয়েই জন্ম, যা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তবে অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকুন। আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিশমিশ খাওয়া কেন জরুরি, কি পরিমাণের খাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।